নমস্কার, গোল্ডেন ড্যাফোডিলস স্টাডি উইথ অ্যামিউজমেন্ট চ্যানেলের গল্প পাঠের বিভাগে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকে যে গল্পটি আমি পাঠ করতে চলেছি সে গল্পটির নাম প্রেমের প্রায়শ্চিত্ত। গল্পটি একটি নতুন লেখিকার গল্প, লেখিকার নাম ঋদিতা রায়। শুরু করছি আজকে এক নতুন স্বাদের গল্প, প্রেমে প্রায়শ্চিত্ত। রৌদ্রতপ্ত বিকেলে বাজার থেকে বাড়ি ফিরছিল সোহা। সত্যি আজকাল এত ব্যস্ত যে নিজের দিকে তাকানোর সময়টা পর্যন্ত পায় না। পরন্ত বিকেলে বাইরের হাওয়াটা যেন শান্তি এনে দিচ্ছিল। এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে মন চাইছিল না সোহার। বহুদিন পর আজ সোহা পা বাড়ালো গঙ্গার ঘাটের দিকে। অটো থেকে নেমে গঙ্গার ঘাটে পা বাড়াতেই মনে পড়ে হাজারো স্মৃতি। কত ঘটনার সাক্ষী এই গঙ্গার ঘাট। তবে আজ আর সত্যি এই ঘটনাগুলো ওকে মন খারাপ করায় না। আজ আর সোহাকে বাথরুমে শাওয়ার চালিয়ে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা কাঁদতে হয় না। একটু ঘুমানোর জন্য কড়া ডোজের সিডেটিভ নিয়ে হাতে কালো দাগ বসাতে হয় না। আজ এই দিনগুলো সোহার কাছে শুধুই এক দুঃস্বপ্ন, শুধুই কিছু খারাপ স্মৃতি, যা আজ শত চেষ্টা করেও ওর মনের প্রভাব বিস্তার করতে পারে না। সবটা কেমন খাওয়া হয়ে গেছে। এসব ভাবতে যখন গঙ্গার ঘাটে এসে বসল, তখনই চোখে পড়ল সেই জায়গাটার দিকে যেখানে ও বসত প্রায় সপ্তাহের প্রত্যেক বিকেলে। মনে ঝুলি খুলে দিত একজনের কাছে, ঠোঁট ফুলিয়ে রাগ দেখাত, আবার খিলখিলিয়ে হেসে ঘড়িয়ে পড়ত। ঝর্ণার মতো নিজের সত্তাকে উজাড় করে দিয়ে দাঁড়াত তার সামনে। কিন্তু আজ শুধু স্মৃতির পাতায় বন্দি সব কিছু। হঠাৎ এক বহু পুরনো চেনা এক কণ্ঠস্বরে পিছনে ফিরল সোহা। চিকনে সাদা পাঞ্জাবি পরা লম্বা চওড়া দেহধারী পুরুষটিকে আজও চিনতে অসুবিধা হয় না। আর আজও একই রকম দেখতে আছে, শুধু সময়ে চেহারা স্থিরতা এসেছে, অভিজ্ঞতার এসেছে। সোহা, তুমি এখানে? হ্যাঁ, ওই একটু সময় বাকি ছিল, ভাবলাম একটু ঘুরে যাই। ও, আমি রুদ্র, আশা করি চিনতে পেরেছ। হ্যাঁ, চিনতে পারবো না কেন বলো তো? তুমি যখন আমায় চিনতে পেরেছ, আমিও পেরেছি। আর আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ নয়। ব্যঙ্গ করছ? যাই হোক, আমরা এক জায়গায় বসে কথা বলতে পারি? কেন, আজ হঠাৎ? এমনি কিছু কথা বলার ছিল, তবে আমার তাড়াতাড়ি ফিরতে হবে। নিশ্চয়ই। তারপর রুদ্র সোহা গিয়ে বসে পড়ে গঙ্গার পাড়ে একটা বেঞ্চিতে। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে ততক্ষণে। কিছুক্ষণ চুপ থাকার পরে রুদ্র নীরবতা ভেঙে প্রশ্ন করে সোহাকে, কেমন আছো? ভালো, খুব ভালো, দৃঢ় গলায় উত্তর দেয় সোহা। কিন্তু কেন জানি আর ভদ্রতার খাতিরে হলেও রুদ্র কেমন আছে জানতে ইচ্ছা হয় না। সামনে নদীর দিকে তাকিয়ে থাকে। পাশে একটা হাওয়াই মিঠাই যাচ্ছিল। রুদ্র সোহাকে বলে, হাওয়াই মিঠাই খাবে? না রুদ্র। কিন্তু তুমি তো খুব পছন্দ করতে। মানুষ বদলায় রুদ্র, সবাই চিরকাল একরকম থাকে না, আমিও বদলে গেছি।
সেই বদলে কারণটা কি আমি? না, সময় সময় সব পাল্টে দেয়। তুমি আমি তো শুধু নিমিত্ত মাত্র, আজও একই রকম রয়ে গেলে। কিরকম? অভিমানী। ভুল বললে, অভিমান তো শুধু কাছেই মানুষের উপরে দেখানো যায়। আর আমি আজ বড্ড দূরে, তাই না? হয়তো, কখনো ভেবে দেখিনি। আমি আজ তোমায় একটা কথা বলতে চাই। নিষেধ তো কেউ করেনি, আজীবন তো তুমি বলেছিলে, আমি শুনেছি, আজ আর কেন অন্যথা হবে? I'm really sorry for those days. It's okay. আর আমি তোমার কাছে সেদিনের জন্য অনেক থ্যাঙ্কসফুল। অবাক হয়ে তাকিয়ে থাকে রুদ্র। কি বলতে চাইছিস সোহা? মানে সেদিনের ঘটনার জন্য আমি আজ নিজেকে ভালোবাসতে শিখেছি, মূল্য দিতে শিখেছি আমার আমিকে। কথা শেষ হয় না, ফোনটা বেজে ওঠে। উপাসে কি বলা হয় তা জানতে পারে না রুদ্র, শুধু একটা কথা ওকে বিস্মিত করে দেয়। না সোনা মা, মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আর টিনটিনের জন্য সারপ্রাইজ আছে। আজ রাতে খুব মজা করব আমরা। ফোন কাটার পরে রুদ্রর দিকে ফিরে সোহা তারপর বলতে শুরু করে, আসলে কি বলতো রুদ্র, আমরা মেয়েরা না অন্যের জন্য ভাবতে ভাবতে ভালোবাসতে গিয়ে নিজের অস্তিত্বটাই আস্তে করে কখন যেন হারিয়ে ফেলি, ভুলে যাই দিন শেষে একটু নিজের জন্য বাঁচতে হয়। তোমার মাধ্যমে আমি নিজেকে খুঁজে পেয়েছি রুদ্র, তাই আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আর আমি সবসময় চেয়েছি তুমি সুখী হও, ভালো থেকো, আছো নিশ্চয়ই স্ত্রী সন্তান নিয়ে, আশা করি আজ তোমার ভরা সংসার। কথাটার উত্তর এড়িয়ে যায় রুদ্র, জিজ্ঞাসা করে, টিনটিনকে তোমার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। কেমন একটা না চাইতো অস্বস্তি ঘিরে ফেলে রুদ্রকে, মনে অসন্তোষ না লুকিয়ে প্রশ্ন করে, তোমার হাজবেন্ড কি করে? তোমার শ্বশুরবাড়ির সবাই নিশ্চয়ই ভালো। খিলখিলিয়ে হেসে ওঠে সাহা, তারপর বলে, আজব মানুষ তো তুমি, স্বামী শ্বশুরবাড়ি এগুলো কোথা থেকে আসলো? আমার স্বামী শ্বশুরবাড়ি এসব নেই রুদ্র। তাহলে টিনটিন? ও আচ্ছা, তুমি রুদ্র আজও বোকা রয়ে গেলে। সেদিন গর্ভধারণ করতে না পারার অপরাধে তুমি আমার হাত পরিবারে এক কথায় ছেড়ে দিয়েছিলে। সেদিনও তুমি জানতে না, আজও জানো না, যে প্রকৃতির মেয়েদের মধ্যে মাতৃত্বের বীজ আপনা আপনি বপন করেছে। মা হওয়ার জন্য গর্ভধারণ অত্যাবশ্যক নয় রুদ্র। মাথা নিচু করে বসে থাকে রুদ্র, আর কিছু বলতে পারে না। কিছুক্ষণ চুপ থাকার পর উঠে দাঁড়ায় সোহা, আজ ওর মুখটা অন্যরকম প্রসন্নতায় ভরে গেছে। টিনটিন বাড়িতে একা আছে, রুদ্রকে তাই বিদায় দিয়ে আর পিছনে ফিরে তাকায় না, সোজা বাড়ির পথে পা বাড়ায়। পেছনের সব ভুলে আজ মুক্ত সোহা, অনেক দিনের চাপা কথাগুলো আজ বলতে পেরেছে, নিজেকে বড্ড হালকা লাগছে। আর এদিকে রুদ্র তীব্র আত্মগ্লানিতে পুড়তে থাকে, দীর্ঘ 3 বছর আগে ওভারিতে টিউমার ধরা পড়ে সোহার, তারপর গ্রহণ লেগে যায় ওদের প্রতিনিয়ত স্বপ্ন দেখার লাল নীল ভবিষ্যৎ সংসারের। অপারেশন, মা হতে না পারা, হতাশা, কোনো কিছুতেই পাশে থাকতে পারেনি রুদ্র। সেদিন বড় পরিবারে বংশরক্ষার দায়িত্ব, মায়ের আবদার,
সবকিছু মিলিয়ে কাপুরুষের মতো সেদিন 5 বছরের ভালোবাসার হাত ছেড়ে দিয়েছিল। আজ 3 বছর পর সেই দিনের জন্য বড় ছোট মনে হয় নিজেকে। সেদিন যদি রুদ্র সবার সাথে লড়াই করে তার পাশে দাঁড়াতো, তাহলে হয়তো আজ ওরা একসাথে থাকত, ওদের একটা ছোট্ট পরিবার থাকত। কিন্তু আজ আর তা কিছুই সম্ভব নয়। কিছু ভুলের মাশুল আজীবন মানুষকে গুনতে হয়। রুদ্র আর সোহার মাঝে আজ 1000 যোজন দূরত্ব। 1000 চেষ্টা করেও আজ সে দূরত্ব পাড়ি দিয়ে রুদ্রর করা ভুলে প্রায়শ্চিত্ত করা সম্ভব নয়। শেষ হলো আজকে একটি ছোট্ট গল্প, হৃদিতা রায়ের প্রেমে প্রায়শ্চিত্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি শুনে কেমন লাগলো আপনাদের কমেন্টস জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আবার আরেকটি নতুন স্বাদের গল্প নিয়ে পরের দিন আসছি। সবাই ভালো থাকবেন।